আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। মাশাআল্লাহ, আজকের প্রোগ্রামের আমরা তৃতীয় সেগমেন্টে চলে আসছি। সময় খুব বেশি আমাদের হাতে নেই, যারা কলার আছেন আপনারা একটু লাইনে সবারের সাথে অপেক্ষা করেন, আমরা আলোচনাটা একটু গুছগাছ করে ফেলি, তারপর ইনশাল্লাহ আপনাদের কল নেব ইনশাআল্লাহ। এবার আমি চলি যে সূরা তাহার 124 নম্বর আয়াত তেলাওয়াত করে তার ব্যাপারে আলোচনা করছিলাম যে কোরআন না পড়লে কী কী অসুবিধা হইতে পারে, এগুলো আমরা একটু জানব। তো নাম্বার ওয়ান পয়েন্ট ছিল যে তার দুনিয়ার জীবনটা খুব দুর্বিষহ হওয়ার আশঙ্কা রয়েছে, কোরআন যেহেতু আমাদেরকে সতর্ক করছে এই বলে যে ফাইন্নালাহু মাঈশাতান দাঙ্কা, যে তার দুনিয়ার জীবনযাপন অবস্থাটা খুব টাইট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওনাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর পরকালে কি অবস্থা হবে, তাকে উঠানো হবে আল্লাহ তাআলার কাছে অন্ধ করে, ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন, অন্ধ করে। যেহেতু তার কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না, কোরআন তার বাড়িতে ছিল, বাসায় ছিল, বারবার বলছি, কিন্তু সেইগুলোকে ইগনোর করেছে, সেইগুলোকে অ্যাভয়েড করেছে, সেইগুলোকে উপেক্ষা করেছে, সেইগুলো আশেপাশে যায় নাই, বলছে কোরআন এগুলো ওই হুজুরের কাম, কেমন আমাদের দরকার নাই, আমাদের শুধু আরাম তার একটু নাচ মুখস্থ করলে নামাজ পড়া হয়ে গেল, না এটা ভুল কথা। নামাজ ফরজ, এই জন্য কমপক্ষে কিছু না কিছু মুখস্থ না থাকলে নামাজ পড়া যাবে না। এই জন্য আমাদের মক্তবের ওলামা ইকরাম বা হুজুরগণ ইমামগণ আমাদেরকে নামাজটা শুদ্ধ করে পড়ার জন্য মৌলিক কয়েকটা সূরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর অর্থ এ নয় যে কোরআন আর আপনি হিফজ করবেন না, আর আপনি পড়বেন না জীবনেও, আর এই আলাম তারা থেকে নাচ দিয়ে আপনি ছাড়াই দিবেন, এটা উদ্দেশ্য ছিল না, কিন্তু আনফরচুনেটলি এটা হয়ে গেছে। দেখি আমরা কলে কে আছেন, এরপরে আমরা আসতেছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আমি একটু কথা আমার, জি আপনি বলেন, আপনি আলাপ করছেন আমার সাথে, বলেন না, আপনার লগে না, আবুল হোসেন সবার লগে কথাবার্তা, জি বলেন। আমি চাই ওই যে লাইনটা কি হয়ে গেল, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি, বুঝছেন না কথা, জি না আবার একটু বলেন প্লিজ। মক্কা শরীফ যারা হলো যাইব, হ্যাঁ হ্যাঁ, মেহলুকর লাগি ফার কিতাব কিনতে হইব, স্যান্ডেল না শু কিনতে হইব, না মোজাক কিনতে হইব, কিতা। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আর আছে যে আপনার ধরে মানে জ্বর কিতা বাত এমনি মানে কোনো ফল বাত নাই, যদি সাধারণ বাত করে তাহলে অজু ফলা লাগবো নি না লাগতো নাই। আচ্ছা সুন্দর প্রশ্নের জন্য আপনাকে মোবারকবাদ, আপনি ফোন রাখেন এবং আনসার শুনেন। আচ্ছা প্রথম হচ্ছে যে হজে গেলে মহিলাদের কি পড়তে হবে, মহিলাদের পায়ে সব ধরনের শু স্যান্ডেল সব জায়েজ, পুরুষের জন্য একটি বাস বিচার আছে, হালকা স্যান্ডেল ছাড়া শু পরা জায়েজ নাই, কিন্তু মহিলাদের জন্য আল্লাহ পাক সব কিছু সব ধরনের শু হালাল করে দিয়েছেন। নাম্বার ওয়ান গেল। নাম্বার টু বলেছেন যে সাধারণ বাত করলে পরে উজু লাগবে কিনা, ফরজ বাত নয়, তো সাধারণ বাত করলে পরে তো উজুর জায়গা দেওয়া হয়ে গেল, আবার কেন উজু করবেন, আর উজু লাগবে না, কেমন উজু করতে যে সব অঙ্গ দোয়া লাগে, চেহারা হাত পাও, এগুলো তো আপনার সাধারণ বাতের সময় দোয়া হয়ে গেছে, তো এই জন্য আপনার উজুর সাথে সাথে বাত সরি বাতের সাথে সাথে উজু যখন হয়ে যায় তখন আরেকবার পানি খরচ করে উজু করাতে দুইটা ক্ষতি, একটা হচ্ছে পানি ইসরাফ হচ্ছে, আপনি অতিরিক্ত পানি এখন ব্যবহার করতেছেন যেহেতু উজু হয়ে গেছে, আবার আবার উজু আরম্ভ করছেন, এক ক্ষতি। আর সেকেন্ড ক্ষতি হচ্ছে আপনার টাইম অপচয় হচ্ছে, গোসল করার সময়েই আপনার উজু হয়ে গেছে, এই জন্য আর টাইম লাগাবেন না, এখন যে টাইম দিয়ে আপনি উজু আবার করবেন এই টাইম দিয়ে আপনি দূরে কাজ সালাতুল উজু পড়তে পারবেন, তাহিয়াতুল উজু পড়তে পারবেন, তো এই জন্য আর উজু করবেন না, কেমন সাধারণ বাত হোক আর ফরজ বাত হোক দুই বাতের সময় কিন্তু উজু হয়ে যায়, এই জন্য আবার পানি খরচ করে টাইম ব্যয় করে আবার উজু করার কোনো প্রয়োজন নাই। আশা করি ক্লিয়ার, আমরা নেক্সট কলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নেক্সট কলার যদি আবার আসেন ইনশাল্লাহ আপনি কল দেবেন, আমরা একটু যাই, আমাদের আলোচনা যাই, সময় বেশি নাই।
আলোচনার বিষয়টা ছিল যে কয়েকটা ক্ষতি হয় কোরআনকে বর্জন করলে, তার এক নম্বর ক্ষতি বলে ফেলেছি দুনিয়ায় হবে, আর সেকেন্ড যে ক্ষতিটা হবে সেটা ছিল আখেরাতে, যে তাকে অন্ধ করে উঠানো হবে কেয়ামতের দিন, যেহেতু সে কোরআন বর্জন করেছে, কোরআনকে অ্যাভয়েড করেছে, উপেক্ষা করেছে, অবহেলা করেছে, এই জন্য পড়ে নাই। অন্ধ করে উঠানো হবে শুধু তা না, ওয়াইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বাল রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ তাআলার কাছে সে আর্গুমেন্ট করবে যে আল্লাহ আমি তো দুনিয়ায় চোখওয়ালা ছিলাম, ভালো করে দেখতাম, এখন তুমি আমাকে কিয়ামতের দিন উঠিয়েছ কবর থেকে, অন্ধ কেন আমি, আমি অন্ধ হলাম কেন, চিন্তা করছেন কত বড় মারাত্মক আজাব, কেমন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য সর্বস্তরের ভাই বোনদের কাছে আমার এফিল, হে মুসলিম ভাইরা, হে আমার মুসলিম বোনেরা, যা সময় গেছে গেছে, আর অপেক্ষা করবেন না, আর সময়টা নষ্ট করবেন না, প্লিজ এখন থেকে আপনি কোরআনের কোরআনের পন্থী হন, কোরআন ধরুন, কোরআন আপনি যা পারেন মুখস্থ করুন, আপনি কোরআন তেলাওয়াত তো করবেনই, তার সাথে সাথে কোরআন বুঝে বুঝে পড়া আরম্ভ করুন, আর না কি শাস্তির কথা কোরআন নিজে বলতেছে যে আমি ছিলাম তার ঘরে, আমি তার ঘরে মেহমান ছিলাম, তার ঘরে কত মেহমান আসছে, ওদের মেহমানদারি করলো কিন্তু আমার মেহমানদারি করলো না, এই জন্য কোরআন নিজে ডাক দিয়ে বলছে। তো আসুন দেখি এখন কলে কে আছেন দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আপনার প্রশ্ন কি বলুন। জি প্রশ্ন, আপনি যে কোরআনের আয়াতটা এখন আলোচনা করতেছিলেন, এটা কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? সূরা তাহা, আর আয়াত নম্বর হচ্ছে 124, 124 থেকে 27 পর্যন্ত তাহা, আর আয়াত সূরা নাম্বারটা আছে দেখি, আমি আমার সূরা নাম্বার যদি থাকে আমার সামনে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ জি 127 থেকে 128 নম্বর, সূরা নাম্বারটা আমার এখানে উঠে নাই। তো সূরা তোয়াহা 16 পারার আয়াত বোন, 16 পারার সেকেন্ড সূরা। জাযাকাল্লাহ খাইর। আমি আরেকটা কোশ্চেন করতে পারি? জি বলে ধরেন। যেমন আমরা যখন নামাজ স্টার্ট করি, আল্লাহু আকবার পরে সানা রিড করি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আমি এটা রিড করার পরে কি ইন্নি জাহাদু দুইটা সানাই একসাথে পড়তে পারবো? জি। আর কোনো প্রশ্ন? জি আরেকটা কোশ্চেন, ফরজ কিংবা সুন্নত বা নফল যে কোনো নামাজ পড়া যখন পড়বো, সালামের আগে তাশাহুদ দোয়াই মাসুরা সব কিছু পড়ার পরে যদি আমি বাংলাতে কোনো কিছু দোয়া করি, সেটা কি এলাও কি না, একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, সুন্দর, জাযাকাল্লাহ। এই রকম আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্ন ছিল আপনার যে এই সানার সাথে ইন্নিও জাতু, যে আল্লাহু আকবর বলে শুরু করে দিয়েছেন, তারপরে সানা পড়ছেন, তারপরে ইন্নিও জাতু পড়বেন, বুখারী শরীফের রওয়ায়েতে আসছে এইভাবে করে যে ইন্নিও জাতু নামাজ আল্লাহু আকবর বলার পরে পড়তে হয়, এই জন্য আপনি যদি আল্লাহু আকবর বলে আপনি রাকাত বানলেন, এরপরে আপনি সুবহানাকা পড়েন, অথবা আগে ইন্নিও জাতু এরপরে সুবহানাকা পড়েন, কোনো অসুবিধা নাই, এই দুইটা আগ পিস হইলে কোনো অসুবিধা নাই, আশা করি ক্লিয়ার। আর সেকেন্ড অংশটা ছিল আপনার প্রশ্নের যে সব কিছু পড়লেন, এন্ডে গিয়ে তাশাহুদের শেষের দিকে গিয়ে আপনি বাংলায় দোয়া করতে পারবেন কি না, নামাজের মধ্যে বাংলায় বা অন্য কোনো অনারব ভাষায়, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দোয়া করার বিধান নাই, কেমন এটা মোটেও জায়েজ নাই, আপনার নামাজ এখানে অনষ্ট হয়ে যাবে, এই জন্য আপনি আরবিতে যদি দোয়া আরও অ্যাড করতে চান, আল্লাহুম্মা ইন্নি আযলামতু, আপনি অ্যাড করবেন, আর এটা পরে যদি আরও চান তাহলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা নামে যে দোয়া আছে, জাহান্নাম থেকে, কবর থেকে, আজাব থেকে পানা চাওয়া, এরপর মাসিহ দাজ্জাল থেকে পানা চাওয়া, এরপর নিজের মৌতের ফিতনা থেকে বাঁচা, এই সব কিছু দোয়ার সাথে আছে, এগুলো আপনি পড়তে পারেন। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়া সুন্নতি অনেক দোয়া আছে, এগুলো আপনি হিসনুল মুসলিম বুকে পাবেন, ওখান থেকে মুখস্থ করে করে পড়েন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সময় আছে, আপনারা একাকি নামাজ পড়েন তো, এই জন্য আপনাদের সময় আছে দোয়া আরও অ্যাড করার। আর আমরা যারা জামাতে গিয়ে পড়ি মসজিদে ইমাম সাহেবের সাথে, অনেক সময় আল্লাহুম্মা ইন্নি যালামতু পড়া ইয়ে করা যায় না, শেষ করা যায় না, কেমন। তো এই জন্য আপনাদের জন্য সুযোগ আছে যেহেতু, আপনারা এই এটা পড়বেন, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিন। দেখি নেক্সট কলে কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর আমি কয়েক মাসের জন্য বাংলাদেশে যাব, 3 মাস মনে করে। আচ্ছা।
আমি মাঝে মাঝে আমার বাবার বাড়িতে থাকবো, আবার আত্মীয় স্বজনের বাড়িতে থাকবো, তাহলে আমার নামাজটা কিভাবে পড়লে ঠিক হবে ওইটাই আমি একটু জানতে চাইছি। ঠিক আছে, সুন্দর কথা। আচ্ছা, আপনি টিভিতে শুনি? আচ্ছা শুনি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি 3 মাসের জন্য বাড়িতে যাচ্ছেন, এটা ভালো কথা। আপনি যেহেতু আপন বাড়িতে গিয়ে উঠবেন, আপনার নিজের বাড়িতে, সেই হিসাবে আপনি বাড়িতে যাওয়ার পর আর মুসাফির না, আপনার পথ মুসাফির। লন্ডন টু আপনার মায়ের বাড়ি, আপনার আপনার বাবার বাড়ি পর্যন্ত পৌঁছা পর্যন্ত হচ্ছেন আপনি মুসাফির। পথে পথে যে নামাজ পড়বেন, সেটা এশা হোক ফজর হোক, সব নামাজ পড়বেন আপনি, ওয়াক্ত মতো পড়বেন না, শুধু ফরজ পড়বেন, তাও 4 রাকাতই ফরজ পড়বেন, মাত্র 2 রাকাত, কোনো সুন্নত নফল লাগবে না। আশা করি পরিষ্কার। পথ গেলেন, এখন গিয়ে উঠছেন আপনার স্বামীর বাড়িতে, তাহলে এটা আপনার বাড়ি, স্বামীর বাড়ি আপনার বাড়ি। এই জন্য আপনার স্বামীর বাড়িতে গিয়ে বা আপনার নিজের বাড়িতে অথবা আপনার বাপের বাড়িতে গিয়ে উঠছেন, এই 3 জায়গায় আপনার নিজস্ব কোনো বাড়ি আছে অথবা আপনার স্বামীর বাড়িতে, এটাও আপনার বাড়ি, আপনার বাবার বাড়িতে গিয়ে উঠছেন, এই 3 জায়গায় উঠলে আপনি মুকিম, মুসাফির না, আপনি পুরো নামাজ পড়বেন, ফরজও পড়বেন সুন্নতও পড়বেন। আর যদি এমন হয় যে আপনি ঢাকায় গিয়ে উঠছেন আত্মীয়র বাড়িতে, আপনার বাড়ি এখনও অনেক দূর আছে, হয়তো চিটাগাঙ্গে অথবা রাজশাহীতে আপনি যাবেন, আপনার বাড়িতে একটু অবস্থান করলেন ঢাকায় প্লেন থেকে নেমে, 1 দিন 2 দিন বা কয়েক ঘন্টা, তাইলে আপনার বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত আপনি মুসাফির। ঢাকায় যে আত্মীয় বাড়িতে উঠছেন বা হোটেলে উঠছেন, এখানে আপনি মুসাফির, পথে মুসাফির, এইখানে মুসাফির, আপনার রাজশাহীর বাড়িতে গিয়ে উঠার আগ পর্যন্ত আপনি মুসাফির। আপনি যত নামাজ পড়বেন এগুলা আপনি 4 রাকাতের নামাজ হাফ করে পড়বেন, আর মাগরিব এবং ফজর পুরা পড়বেন। আর যখন আপনার বাড়িতে গিয়ে উঠে গেলেন, ওই সময় আপনি একেবারে ফুল নামাজ আপনাকে আবার আরম্ভ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 ছিল যে আপনি বিভিন্ন আত্মীয় বাড়িতে গিয়ে বেড়াবেন, যে অসুবিধা নাই, আপনি যেখানে গিয়ে উঠলেন এটা হচ্ছে আপনার বাড়ি। এখন আপনার বাড়ি থেকে আপনি যাবেন দিশে দিক, আপার বাড়ি, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, আত্মীয়ের বাড়ি, ফুফুর বাড়ি, খালার বাড়ি যান, কিন্তু যদি 48 মাইলের দূরত্বে কোথাও যান, এর থেকে বেশি অথবা কমপক্ষে 48 মাইল, অবশ্যই এটার মধ্যে ইখতিলাফও আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 36 মাইল উল্লেখ করেছেন, যে আপনি 36 হোক আর 48 হোক, এতটুকু দূরত্বে গেলে পরে আপনাকে আবার মুসাফিরের নামাজ পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ 4 রাকাতের নামাজ আবার 2 রাকাত হয়ে গেল, আত্মীয়র বাড়িতেও যদি পড়েন আর পথেও যদি পড়েন, সব জায়গায় আপনি কিন্তু আর মুসাফির, আপনি মুকিম না। আপনার বাড়িতে ফেরত না আসা পর্যন্ত আপনি 3 দিন থাকবেন, 7 দিন থাকবেন, থাকেন 14 দিন পর্যন্ত এক জায়গায় থাকেন, কেমন কোনো আত্মীয় বাড়িতে গিয়ে উঠছেন ওখান থেকে একটু ঘুরাঘুরি করলেন, আপনি মুসাফির। আর যদি 15 ডেইজ হয়ে যায় ফেরত আসতে আসতে, তাইলে আপনি আর মুসাফির থাকবেন না, বাড়িতে এসে সরি ওখানেই আপনি মুকিম হয়ে গেলেন। আর যখনই বাড়িতে ফিরবেন তখন তো আবার এসে মুকিম, কিন্তু পথটা হবে আবার মুসাফির। আশা করি ক্লিয়ার বোন, থ্যাংক ইউ। আমরা দেখি নেক্সট করে কে আছেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হ্যালো, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনার কি প্রশ্ন বোন, বলুন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কি প্রশ্ন আছে বলুন। জি, আমি স্টুডিওতে মাত্র আমি। জি, একবার স্টুডিওতে আছেন, বলেন। জি, আমার দুইটা প্রশ্ন প্লিজ। একটা প্রশ্ন হচ্ছে কি, যে রোজার ফিদিয়া কোনো ফ্যামিলির যদি দেওয়া হয় তাহলে কি যে বলে দিতে হবে রোজার ফিদিয়া এগুন, আর জাকাতের পয়সা গুলা এই যে বন্যায় দুর্গত মানুষের হাতে দেওয়া যাবে কিনা? কার হাতে? এই যে বন্যা দান দুর্গতে এমন আছে, কারো কারো জমিন বিরা আছে কিন্তু দান পায়নি, ওদের হাতে কি দেওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুন্দর দুইটা প্রশ্ন নিয়ে এসেছেন, এর জন্য আপনাকে শুকরিয়া জানাচ্ছি। প্রথম হচ্ছে ফিদিয়াগুলো, ফিদিয়া এটা আপনার যখন দিবেন, কেহ রোজা রাখতে পারে নাই তার ফিদিয়া পয়সা দিবেন তার পক্ষ থেকে, তখন তাকে বলে দিতে হবে কি না? যদি একান্ত নিতান্ত কোনো গরিব হয় এবং মিসকিন হয়, ফকির হয়, তাহলে আপনি বলে দিতে পারেন,
কিন্তু যদি আপনজনের মধ্যে কোনো গরিবকে দেন তাইলে ফিদিয়া বলে তাকে দেওয়া লাগবে না, আপনার ভিতরে নিয়ত আছে এটা ফিদিয়া দিচ্ছেন, জায়েজ, কোনো অসুবিধা নেই। তাকে বললে সে একটু একটু আপসেট হয়ে যেতে পারে যে উনি আর পয়সা পায় নাই, আমাকে এই পয়সাটা দিছে, এভাবে না বলাই উত্তম। আর যদি এখান তো গরিব মানুষ হয় তাহলে ওরা ওরা ফিদিয়া খাইতে কোনো আইব করে না, ওদেরকে দিয়ে দিবেন। সেকেন্ড প্রশ্ন ছিল আপনার যে জাকাতের পয়সা কি এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, বিশেষ করে সিলেটের সুনামগঞ্জে একটা বিশাল বন্যা হয়ে গেল, সেই বিশাল বন্যার মধ্যে আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার জাকাতের পয়সা দিলে আদায় হবে। কারণ ওখান যাদের অবস্থা ভালো ছিল, খাবার বাড়িতে ছিল এবং দান হয়েছিল উঠিয়ে আনবে ধনী মানুষ, কিন্তু এখন সেটা গরিব হয়ে গেছে, ওদেরকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবার আমরা দেখি লাস্ট কল দেখি কে আছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন? হুজুর, আমি মাগরিবের নামাজ কসরের সামনে পড়াই না, মানে একটু কই জানি মাগরিবের নামাজ কসর এবং হাদার, অর্থাৎ মুসাফির অবস্থায় এবং বাড়িতে পড়া অবস্থায় সমান, এটা কোনো বেশ কম নাই। হ্যাঁ, একবারে পুরো নামাজ পড়তে হবে, আর মুসাফির অবস্থায় সুন্নত লাগে না, কেমন সুন্নত নফল নাই, শুধু ফরজ পড়লে হয়ে যাবে। আশা করি ক্লিয়ার বোন, আপনাকে আপনারটা তো লাইভ আনসার দিয়ে দিয়েছি। দেখি এরপরে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কল নিয়ে আসেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই, আমরা আর কয়েক মিনিট আছি। আমরা এখন দেখি আলোচনাটা একটু আমরা শেষ করে ফেলি। আমরা এসেছিলাম যে ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আলোচনা ছিলাম যে কোরআনকে অ্যাভয়েড করলে, কোরআনকে বাদ দিলে, কোরআন বর্জন করলে, কোরআনকে না পড়লে, কোরআন পড়ে পড়ে না বুঝলে, না উদ্যোগ নিলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন, নাম্বার ওয়ান। এটা নাম্বার টু, একটা বলছি দুনিয়ার আজাব হবে যেটা বললাম, আর সেকেন্ডটা হচ্ছে যে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। লোকটা বলবে আল্লাহ আমার তো চোখ ছিল, আমি তো চোখওয়ালা ছিলাম, আমি সব দেখতাম দুনিয়ায়, আমাকে কেন অন্ধ করে উঠেছেন? লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে কি জানেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়াকাযালিকা আল-ইয়াউম তুনসা, তোমার কাছে আমার কোরআন যায় নাই, আমার কোরআনের আয়াতগুলো কি পৌঁছে নাই? হ্যাঁ পৌঁছে। তখন সে আনসার না করতে পারবে না, বলবে হ্যাঁ পৌঁছে, ওয়াকাযাল, এবং তুমি আমার আয়াতগুলোকে, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি সেই আয়াতগুলোকে আমল দেও নাই, ভুলে গেছো, আয়াতগুলোকে পাত্তা দেও নাই, কেমন, এই জন্য আজকে তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে। ওয়াকাযালিকাল ইয়াউমাতুনসা, তুমি যেমন করে আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলা, আমার আয়াতগুলো পড়ে পড়ে শিখেছো তারপরে আমল করো নাই, এমনি করে আজকে তুমি কোরআনকে যেমন করে ভুলে গিয়েছিলা, এমনি করে আমি আল্লাহকে ও তোমাকে বুলাই দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে, দালিকে মতুন স্যার, তাইলে কি বোঝা গেল যে কোরআনকে ছাড়লে খবর আছে কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে হবে। এরপরে আল্লাহ সাথে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলে কোনো লাভ হবে না, আল্লাহ বলবেন তোমাকে বুলাই দেওয়া হয়েছে। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহ, আমি এদেরকে, আমি এসব লোকদেরকে এমন এমনি করে শাস্তি দিয়ে থাকি, এমনি করে তাদের বিনিময় দেব, কারণ তারা কোরআন পড়ে নাই, কোরআন তারা জানে নাই, কোরআন স্টাডি করে নাই, এই জন্য তাদেরকে আমি এমনি করে বিনিময় দিয়েই থাকি। নাজজি মান আসরাফ, ওরা ইসরাফ করেছে, ওরা বাড়াবাড়ি করেছে আমার কোরআনের উপর, কোরআন তারা পড়ে নাই, কোরআনকে অ্যাভয়েড করেছে, কোরআনের উপর অনেক বাড়াবাড়ি করেছে, কোরআন যা করতে বলেছে তা করে নাই, যা না করতে বলেছে তা তারা শুনে নাই, এটার নাম হচ্ছে কোরআনের উপর বাড়াবাড়ি করা, কথা বলছেন? সেই জন্য কোরআনের উপর তারা অনেক বাড়াবাড়ি করেছে, কোরআনকে তারা অনেকটা অস্বীকার করেছে, কোরআনকে পাত্তাই দেয় নাই, কোরআনকে মাহফিল হইলে পরে আরও উল্টাপাল্টা করছে, কেমন 144 জারি করছে, না হয় কোরআনকে তারা শুনতে দেয় নাই। وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ, সূরা হাশরের মধ্যে আছে এই আয়াতটা যে কোরআনের মাহফিল করা হয়েছে এবং না শোনার জন্য 144, না শোনার জন্য পার্টি পার্টি লেলিয়ে দিয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করেছে, হাত তালি দিয়েছে, কোরআন যেন শুনতে না পাওয়া যায়, এভাবে করে বেয়াদবি করে যে কোরআনের সাথে যদি এমন হয় তাইলে পরে ওদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে, মারাত্মক শাস্তি দেওয়া হবে।
সেই জন্য আসুন আমরা যেন কোরআনের সাথে আমাদের সম্পর্কটা একটু একটু না গভীরভাবে আমরা মনোনিবেশ করি। আরেক কেনা আয়াত এই সূরা তোহারি, সূরা তোহার 100 নম্বর আয়াত একটু খুলে দেখেন, 100 আর 101 নম্বর আয়াত। সেখানেও আল্লাহ অনুরূপ আয়াত প্রায় অনুরূপ সমান কথা প্রায় আল্লাহ উল্লেখ করেছেন যে মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মান আরাদা আনহু ইয়াওমাল কিয়ামাতি উযরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে ব্যক্তি কোরআন এভয়েড করলো তার উপর বিশাল বোঝা বহন করে কিয়ামতে তাকে উঠতে হবে। কেমন? তাকে বিশাল বোঝা বহন করে একটা পাহাড়ের সমান বোঝা যদি আল্লাহ উঠিয়ে দেয় কারো পিঠে, সে এটা বহন করতে পারবে? পারবে না। কিন্তু সেই দিন আল্লাহ তার পিঠে বিশাল বোঝা দিয়ে দেবেন এবং সেটা নিয়ে তাকে উঠতেই হবে। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন? গাদার মতো চেঁচামেচি করবে, খুব চিল্লে চিল্লি করবে, তার কোনো উপায় নাই, এই বোঝা নিয়েই পিঠে তাকে উঠতে হবে সেই দিন। কেমন? ইন্নাল্লাহি ইয়াওমাল কিয়ামতি হিমলা। তারপরে আসছে নেক্সট আয়াতে, দেখি আমি আয়াতটা একটু পড়া নিই আপনাদের জন্য। মান আরাদা আনহু ফা ইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামতি উযরা। যারা কোরআন অ্যাভয়েড করলো ওরা কিয়ামতের দিন বিশাল বোঝা নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে আল্লাহর কাছে। খালিদিন ফীহ ওয়া সাআ লাহুম ইয়াওমাল কিয়ামতি হিমলা। 101 নম্বর আয়াত। যে এইভাবে করে বোঝা বহন করে গোটা হাশরের মাঠ তাদেরকে চলতে থাকতে হবে, স্থায়ীভাবে তারা এই শাস্তির মধ্যে থাকবে এবং কতই না খারাপ বোঝা বহন করে চলবে সেই দিন। ইন্নাল্লাহি পারবে না, পারবে না, এগুলো বললেও হবে না, পারতেই হবে এবং বিশাল বোঝা বহন করে চলতে থাকবে। ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমা ইযিন যুরকা। যাক, এভাবে করে এদেরকে হাশরের ফিল্ডে ঘুরানো হবে, উঠানো হবে। সম্মানিত ভাই এবং বোন, আপনাদেরকে আমি বড় সম্মান করি আর আপনারা আমাদেরকে বড় স্নেহ করেন, বড় আদর করেন, বড় ইজ্জত করেন। আপনারা ইমামদেরকে বড় ইজ্জত করেন, আপনারা আলেম ওলামাকে। কেমন? আপনাদেরকে আমরাও সম্মান করে বলছি, আদর করে বলছি, মহব্বত করে বলতে চাচ্ছি। প্লিজ কথাগুলো ইগনোর করবেন না। আমরা দায় ইরাল্লাহ, আমাদের কাজ হচ্ছে বলতে থাকা। আর যেহেতু সুযোগ করে দিয়েছেন ইকরা টিভির কর্তৃপক্ষ বা বিভিন্ন টিভিতে আমরা যখন যাই, আমরা প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ এই সুযোগটা আমরা পেয়েছি। সেকেন্ড তো আমরা শুকরিয়া আদায় করছি ইমাম কাসিম সাহেব সহ এই ইকরা টিভির কর্তৃপক্ষ যারা আছেন এবং বিশেষ করে এখানে কলাকুশলী হিসেবে টিম মেম্বার যারা আছেন, তারা আমাদেরকে বড় সম্মান করেন, বড় হেল্প করেন। সুবহানাল্লাহ, আমি দোয়া করি এইসব ভাইদের জন্য, বোনদের জন্য, এখানে কিছু বোনও আছেন, ওরা যারা কাজ করে ওদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা উচ্চ আসন দান করেন ইনশাআল্লাহ। এই কোরআনের আওয়াজটা ব্রডকাস্ট করার জন্য যে হেল্প করতেছেন, এই হেল্পটা যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মিজানের মধ্যে, পাল্লার মধ্যে উঠেই দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সাহায্য করবেন আমাদেরকে। আর ওনারা এই ইকরা পরিবার সহ যেন আমাদের সবাইকে আল্লাহ পাক এবং আপনাদেরকে সহ যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এই কথাগুলো কোরআন যেন আমরা ঠিকমতো পড়ি এবং স্টাডি করি, কোরআন জানি। কোরআন যে জানে সে বড় সৌভাগ্যবান, আর কোরআন যে জানে না সে একেবারে ধ্বংস 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 ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কত সুন্দর করে যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রবি, আপনি জানাই দিন, যারা কোরআন জানলো, যারা ইলম জানলো, কোরআনের ইলম শিখলো, কোরআন অনুযায়ী তার জীবন গঠন করতে চেষ্টা করলো, সে আর যে করলো না উভয়কে সমান না? আসলে সমান না, সুবহানাল্লাহ। এই জন্য সমান না, আমাদেরকে আল্লাহ মানে অনেক সম্মান দেবেন কিয়ামতের দিন, যেহেতু আমরা কোরআন পড়ি, কোরআন জানি, কোরআন স্টাডি করি, আর সাথে সাথে কোরআন যা বলে তা আমরা মানি। মানা শর্ত কিন্তু শুধু শুধু জানলে হবে না, এই জন্য যা আপনি শিখবেন তা আপনাকে মানতে হবে। এই জন্য কোরআন বলেছে ও কর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজা, তোমরা রোজা জাহিদি উলা, তোমরা মুসলিম মহিলারা তোমরা হিজাব করো। হিজাবটা ফরজ আল্লাহ করে দিয়েছেন কোরআন দিয়ে, এটা কোনো হাদিস দিয়ে না, হিজাব ফরজ করা হয়েছে। এখন আপনি আয়াতটা পড়লেন, মুখস্থ করলেন, আপনি জানলেন কিন্তু আমল করেন না, তাইলে হবে না। এই জন্য নমাজ পড়া ফরজ খবর পাইছেন, আপনি এখন পড়েন, কিন্তু নমাজ পড়া ফরজ আপনি জানেন, কোরআনের আয়াতও পড়ছেন, তারপরেও আপনি এটা মানেন না, এটা ঠিক হবে না। আসুন আমরা আজকে আমাদের প্রোগ্রামটা শেষ করি। অনুরোধ থাকলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা শোনার তৌফিক দিয়েছেন তা যেন আপনারা আমরা সবাই মিলে আমল করি।
وصلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم. السلام عليكم ورحمه الله تعالى وبركاته. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك.